প্রশ্নপত্রে আসে এক এক করে। স্যার আপনি যে জেলা প্রশাসক, এই ক্ষেত্রে আপনার সবচেয়ে কার অবদান বেশি? ধন্যবাদ তোমাকে। আসলে সবাই জেলা প্রশাসক হতে পারবে না, জেলা প্রশাসক কাজের মধ্যে প্রথমে তোমার আগে তো এই ক্যাডার সার্ভিসে ঢুকতে হবে, তো সেই জন্য প্রয়োজন যেটা গভীর ভাবে লেখাপড়া করা, তোমার একাডেমিক ইয়া লাগবে, একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে, এবং পাশাপাশি তোমাকে অনেক গুণে গুণান্বিত হতে হবে। মানে তুমি ক্যাডার সার্ভিসে আসতে পারো, কিন্তু সেখান থেকে হলে তুমি তোমাকে জেলা প্রশাসক পাঠাবে না, এটা আলাদা পরীক্ষা হয় এবং তা উপস্থিত যখন হবে, তোমার এখন যারা এখানে কমিশন আছে, সিনিয়র কমিশন হবে, তারপর ডিএস হবে, ডেপুটি সেক্রেটারি লেভেল, এই ডেপুটি সেক্রেটারির মধ্য থেকে একটা পরীক্ষা হয়, তিনটা বিষয় পরীক্ষা হয়, সেখানে এই যে একটা প্রেজেন্টেশন, ইনস্ট্রাক্ট প্রেজেন্টেশন, কোনো একটা টপিক নিয়ে যারা জানা থাকবে না আগে, সেটার বিষয়ে একটা পরীক্ষা হবে, এবং ইংলিশ স্পিকিং হবে একটা, অন্য সাবজেক্টের উপরে হঠাৎ করে হবে এটা, আর একটা হলো তোমার কম্পিউটারের উপর একটা টেস্ট হবে, কম্পিউটার ইয়ার উপরে, এই তিনটা বিষয়ের উপরে পরীক্ষা হয়, এরপরে নাম্বারিং হয়, তারপর অন্যান্য যোগ্যতা দেখা হয়, দেখে তারপরে ফাইনাল রেজাল্ট দেওয়া হয়, এরপর পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হয় সেখান থেকে, এবং যারা হতে চায় তাহলে তোমার শুধু তো এখন তোমার একাডেমি এক্সপিরিয়েন্স তুমি করতে পারো এখন থেকে, এবং তুমি যদি ইউনিভার্সিটি বা হায়ার সেকেন্ডারি যাবা সেই পর্যন্ত তোমার এই জিনিসটা ধরে রাখতে হবে, এবং তোমরা প্রত্যেকেই হতে পারো, সেই শুধু তোমাদের সবার সামনে আছে। যখন পড়তো তখনই পড়তাম, আর পড়াশোনার সুযোগ মানে পারত না, অন্যান্য বই পড়তাম, যেমন মনে স্কুলে পড়ি তখন আমরা লাইব্রেরি আমাদের স্কুলে ছিল না, তো আমি কি করতাম আমার বোন আমার অন্য স্কুলে পড়তো রাজস্কুলে, ও রাজস্কুলে আমার বোন ওই স্কুলে বলতে বড় করতো ভাই করে নিয়ে আসতো আমাকে দিত, আমি পরে আমার বোনকে ভোট দিতাম, বোন আবার নিয়ে স্কুলে তার স্কুলে জমা দিত, এইভাবে আমি করেছি। আর আউটসাইড মানে একাডেমিতে বাহিরে বিভিন্ন ধরনের বই, তারপরে জার্নালিজম এটা পড়তাম, এবং রেগুলার একটা পত্রিকা মনে আছে আমার, যেমন আমি শেষ করা পর্যন্ত যে কোনো একটা পত্রিকা এটা রেগুলারই করতাম, তো সেখান থেকে মনে হয় অনেক সহায়তা পেয়েছি। সমাজ থেকে পরিবার থেকে শিখবা, তোর পরিবার তোর পরিবার থেকে স্কুলের যে একটা মানে ডিসিপ্লিন কিভাবে মেনটেন হয়, এবং ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা, ভারত আমি কিভাবে দিব, মন্ত্রণা কিভাবে পরিহার করবো, সেই জিনিসটা আমাকে শিখতে হবে ছোটবেলা থেকে, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। বাধা কিভাবে বলতে ব্যাপারটা ঠিক আছে আমি বলি, যখন বাধা আমার যে একাডেমিক আমি যখন এইচএসসি করি যখন পরীক্ষা দিব, পরীক্ষার আগেই কিন্তু আমার বাবা মারা যায়, তো সেটা একটা আমি মনে করি যে একাডেমি আমার শেষ হয়ে যেতে পারতো, ওখানে বাড়তি তো শেষ হয় নাই, তারপর তোমরা জানো যে ওই সময় একটা সামুদ্রিক ঝড় হয়েছে 1991 সালে, আমাদের পরীক্ষা কিন্তু ডিউ টাইমে হয় নাই, মে মাসের পরীক্ষা শিডিউল ছিল, সেই পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরে, তোমাদের অনেকে তারা পরিবারের সবচেয়ে বড় সদস্য তারা ওই দেখা করছে অনেকেই জানে যে পরীক্ষাটা আমাদের হয়েছিল সেপ্টেম্বরে, এবং আমার মনে আছে যে ফলাফল হয়েছিল ডিসেম্বরে, সেপ্টেম্বরে পরীক্ষা ডিসেম্বরে ফাইনাল হয়, আর সে সময় আমার বিয়ের প্রস্তাব এসেছিল, তো আমি বিয়ে করেছি, বিয়ে করলে দেখা করা হতে পারে সেটা একটা বড় কথা, তো এরপরে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তারপরে
বিজন ভর্তি হওয়ার পর আমার পরীক্ষা, যেমন আমি তখন প্রাইভেট একটা জব করতাম, তো যেদিন পরীক্ষা সেদিন আমাকে ছুটি দিবে না, তো আমি যদি পরিবর্তন না করতাম তাহলে আমি কিন্তু অলিজাম পেতাম না। তো আমি বলছি যে আপনি পরীক্ষার সুযোগ না, আমি উইথড্রল দ্য সার্ভিস, আমি আপনার চাকরি রিজাইন দিব, আমি রিজাইন দিয়ে আমি পরীক্ষায় অংশ নিয়েছি। ঠিক আছে, এগুলোই বাধা, বাধা থাকবে কিন্তু বাধা অতিক্রম করার সাহস থাকতে হবে, শক্তি রাখতে হবে, তাহলে আমরা মনে আগাম। আপনি কিভাবে এই দক্ষতা অর্জন করেছেন? গ্রিক দার্শনিক, তো সক্রেটিস কি করছেন, বিভিন্ন জায়গায় উনি গিয়ে এবং আপনি যেমন কোনো গাছপালা একটু কথা বলছে একটু কথা বলছে, একদম দার্শনিক ছিলেন সক্রেটিস, এরকম বিভিন্ন জায়গায় যেরকম জনসমাবেশ ছিল সেখানে উনি কথা বলছেন। তো সেই সময় গ্রিক একজন যুবক একদিন ওই সক্রেটিসের কাছে যায়, যে ওই গুরু বলে ডাকে, গুরু আমাকে একটা মন্ত্র দেন, যে মন্ত্র বলে আমি জীবনে সফল হতে পারি। সক্রেটিস মনে করলো যে কি একটা যুবক কি এমন প্রশ্ন করলো, যে ঠিক আছে তোমাকে আমি মন্ত্র দিব, তুমি আসো আমার বাড়িতে আসো এবং আমি মন্ত্র দেব। ওই যুবকও পিছনে পিছনে যাচ্ছে, তো যুবক অবাক হচ্ছে যে আমাকে কোনো কিছুই বলতেছে না, বলছে কলমি কলমি, আবার সামনে যাচ্ছে, তো বলছে যে আপনি কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন, আমাকে আমি তো আপনার একটা মন্ত্র চেয়েছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, বলছে ফলমি। পরে একটা নদী প্রবহমান শীত শীতের সকাল, ধীরে ধীরে সকালে তো নদীর ভিতরে নামতে থাকে, এখন যুবক তো তীরে দাঁড়িয়ে আছে কিছু বলে না, বলে আপনি আমার তো কোনো মত দিচ্ছেন না, আপনি কি করছেন, আমাকে এখানে কেন নিয়ে আসছেন, সকালে কোনো কথা বলে না, ফলমি আমাকে অনুসরণ করে এটা বলছে। এরপরে পরে আবার অনুসরণ করে, ধীরে ধীরে সক্রেটিস নদীর ভিতরে নেমে যায়, আস্তে আস্তে যেতে থাকে, ওই যুবকও ধীরে ধীরে পানির ভিতরে নামে। এই নামতে নামতে যখন গলা সমান পানি হয়ে যায়, হঠাৎ করে সক্রেটিস ওই যুবকের গলা ধরে পানি ধরে ডুবে ডুবে রাখে। এখন ওই যুবক তো হাউদাস করতেছে, পানির ভিতরে শ্বাস নিতে পারছে না, তা প্রায় মৃত্যু যন্ত্রণায় উপনীত এই অবস্থায় তখন হঠাৎ করে আবার তার ঘাড় সক্রেটিস ছেড়ে দেয়, গলা ছেড়ে দেয় এবং ওই যুবক পানি নিচে উপরে চলে আসে এবং চলে আসে, দীর্ঘক্ষণ শ্বাস নিতে না পারে, অক্সিজেনের অভাবে সে মানে অনেকক্ষণ ধরে শ্বাস নেয় অক্সিজেনের জন্য। তো এরপরে যুবক খুব রেগে যায় যে আপনি আমাকে মন্ত্র দেওয়ার কথা বলে এখানে নিয়ে এসেছেন আর আমাকে মারতে এসেছেন এখানে, আপনি বাড়িতে ঢুকিয়ে আমাকে মারতে এসেছেন, বলছে যে না এটাই তোমার মন্ত্র। মন্ত্রটা কি, যে যখন তোমার আমি তোমাকে পানির ভিতরে নিয়ে গিয়েছিলাম তখন তুমি বাঁচার জন্য তোমার যে আকাঙ্ক্ষা তোমার যে আকুতি এটাই তোমার মন্ত্র, কোনো কিছু পেতে হলে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে।